আদালতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কারা কারা আবেদন করতে পারবেন, বেতন কত টাকা দেওয়া হচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে বলবো। তাও আপনাদেরকে জানিয়ে রাখি 13,500 টাকা বেতন দেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশে এখানে আপনারা আবেদন করতে পারবেন, মেল ফিমেল সকলেই এখানে আবেদন করতে পারবেন। 31/7/2023 পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারছেন। অ্যাপ্লাই পদ্ধতি কী আছে, এখানে কারা কারা এলিজেবেল, আবেদন পদ্ধতি কী আছে, সমস্ত বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণটা দেখবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, তার কারণ কি আপনারা যখন ভিডিওতে লাইক করেন আমরা মোটিভেশনস পাই নতুন নতুন ভিডিও বানানোর। প্রতিদিন আপনাদের জন্য ভিডিও আনার চেষ্টা করছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকুন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রইল। তো এখানে আমরা পুরো ডিটেলসে দেখব যে বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে। দেখুন, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ঝাড়গ্রামের तरफ থেকে। ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কমপ্লেক্স ঝাড়গ্রাম, পিন হচ্ছে 721501। তো এখানে কিন্তু এই নোটিফিকেশনসটা স্টেনোগ্রাফার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো এখানে যে বিজ্ঞপ্তিটা আছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার পদের জন্য। ডেটটা দেখতে পাচ্ছেন 13/7/2023, নোটিফিকেশনস নাম্বার 04DLSA JGM 2023। এবং এখানে ইন্ডিয়ান সিটিজেন যারা যারা এলিজেবেল তারা এখানে অ্যাপ্লাই করতে পারছেন। আর কি বলা হচ্ছে দেখে নেব। দেখুন, সবার প্রথমে আমরা এই পার্টটা একটু বলে নিই, যেখানে নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি, অ্যাপ্লিকেশনস ফি, রিমনসিরেশনস, এডুকেশনস কোয়ালিফিকেশনস, এজ বলা হচ্ছে, সেই পার্টটা আমরা একটু দেখে নেব। তো সবার প্রথমে স্টেনোগ্রাফার বলা হচ্ছে PA অথবা স্টেনোগ্রাফার, যেখানে নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি একটা আছে, যেখানে অ্যাপ্লিকেশনস ফি আছে 350 টাকা, 13,500 টাকা পার মান্থ অ্যালং উইথ ইয়ারলি ইনক্রিমেন্টস 3%, যেটা সরকারি চাকরির ক্ষেত্রে হয়ে থাকে। এডুকেশনস কোয়ালিফিকেশনস উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা এখানে এলিজেবেল, তার সঙ্গে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে স্টেনোগ্রাফিতে। অ্যান্ড অলসো হ্যাভিং নলেজ ইন কম্পিউটার অ্যান্ড প্রিন্টার অপারেশনস, এখানে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক পাস লাগছে, স্টেনোগ্রাফারের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হচ্ছে এবং কম্পিউটারের নলেজ লাগছে। 1/1/2023-এর ভিত্তিতে আপনার বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে, অর্থাৎ 1 জানুয়ারি 2023-এর ভিত্তিতে আপনার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয় সেক্ষেত্রে আপনারা এলিজেবেল। তো গুরুত্বপূর্ণ পার্টটা আমরা দেখলাম। তো এখানে আর একটা কী বলা হচ্ছে, যে সিলেকশনস প্রসিডিওর। দেখুন, এই একটা ভ্যাকেন্সির জন্য বা সিলেকশনস প্রসিডিওর কতগুলো আছে বলছে, থ্রো ফার্স্ট এবং সেকেন্ড ফেজ এক্সামিনেশনস। ফার্স্ট ফেজে কী হবে, আপনার ট্রান্সলেশনস ফ্রম ইংলিশ টু বাংলা করতে হবে, যেখানে 20 মার্কস থাকবে, এবং ফ্রেমিং অ্যান্ড সেন্টেন্স যেখানে 20 মার্কস থাকবে। 1 ঘন্টা সময় থাকবে, 40 মার্কসের জন্য রিটেন এক্সামিনেশনস। ফেজ টুতে কী করা হবে, ফেজ টুতে আপনার রিটেন এক্সামে যারা পাস করবেন তাদেরকে কিন্তু ফেজ টুতে দেখা হবে। এবং মেরিট লিস্ট শ্যাল বি কল্ড ফর সেকেন্ড ফেজ এক্সামিনেশনস অফ স্টেনোগ্রাফি টেস্ট, যেখানে কিন্তু আপনার স্টেনোগ্রাফি টেস্ট এবং কম্পিউটার অপারেশনস টেস্ট করা হবে। 60 মার্কস 40 প্লাস 20 এখানে আপনার থাকবে। এরপরে যদি আমরা আর দেখতে পাবো এক্সাম ডেট, টাইম, ভেনু, এগুলো আপনারা জানতে পারবেন। কিন্তু বলা হচ্ছে যে উইল বি ইন্টিমেটেডস টু দ্য এলিজেবল ক্যান্ডিডেটস ইন ডিউ কোর্স থ্রো ক্যান্ডিডেটস ইমেল অ্যান্ড হোয়াটসঅ্যাপ বলা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে মেল। তো অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদেরকে একবার দেখিয়ে দেব। তো ঝাড়গ্রামের অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখুন, jhargram.gov.in। এখানে যদি আমরা রিক্রুটমেন্ট সেকশানে আসি, এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনস ফর্মটা ডাউনলোড করতে পারবো, নোটিফিকেশনসটা ডাউনলোড করতে পারবো। অ্যাপ্লিকেশনস ফর্মটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, এই যে দেখতে পাচ্ছেন, আমি এটা ডেসক্রিপশন বক্সে রেখে দেবো। এই অ্যাপ্লিকেশনস ফর্মটা আপনারা ডাউনলোড করবেন, সমস্ত কিছু ফিল আপ করবেন সুন্দরভাবে, ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। ক্যাপিটাল লেটারে ফিল আপ করার পরে আপনারা এখানে একটা কিন্তু ফিল আপ করবেন এবং তারপরে আপনারা সাবমিট করবেন কোথায়, তারপরে আপনারা সাবমিট করবেন। এখানে কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি, দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ঝাড়গ্রাম, অ্যাড্রেস ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কমপ্লেক্স ঝাড়গ্রাম, পিন 721502। এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। একাডেমিক কোয়ালিফিকেশনস, আদার সার্টিফিকেট এবং আদার্স ডিটেলসগুলো সঙ্গে নিয়ে আপনারা সাবমিট করবেন। হাউ টু অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশনস ফি, এখানে যদি আমরা দেখতে পাবো এখানে আপনাদের কিন্তু ডিরেক্ট ডিপোজিট করতে হবে। একটা ঠিকানা বলা হয়েছে, ঠিকানা বলতে ব্যাঙ্ক অ্যাড্রেস বলা হয়েছে এবং সেই ব্যাঙ্ক ডিটেলসে আপনাকে কিন্তু দিতে হচ্ছে। এবং অ্যাপ্লিকেশনস ফি ইজ নন রিফান্ডেবল। এখানে আর একটা জিনিস আপনাদেরকে জানতে হবে যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, এখানে অ্যাপ্লাই করতে পারবেন, প্রেফারেন্স মে বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস অফ দ্য রেসিডেন্ট रेसिडेंट्स अफ झाड़ग्राम डिस्ट्रिक्ट एखाने किन्तु बला हयनि शुधुमात्र झाड़ग्राम थेकेई जारा आछेन तारा आवेदन करते पारबेन अन्यान्य जायगा थेकेओ आवेदन करते पारबेन तबे यदि झाड़ग्राम थेके आपनि अप्लाई करें एबं आपनार क्वालिफिकेशन समस्त किछु ठीकठाक थाके अन्यदेर तुलनाय से क्षेत्रे आपनार चान्सटा सबार आगे थाकबे सुतरां झाड़ग्राम थेके जारा आछेन ताराई एखाने अप्लाई करुन बाइरे थेके चाइले आपनारा अप्लाई करते पारेन यदि आपनार क्वालिफिकेशनसटा ठीकठाक थाके एबं आपनार स्टेनोग्राफारेर जे स्किल सेटा यदि ठीकठाक थाके तो आशा करछि आपनादेरके पुरो डिटेइल्से बोलते पारलाम यदि कोनो रकम जिज्ञासा थाके अवश्यई आपनारा कमेंट करते पारेन आमि आपनादेरके हेल्प करार चेष्टा करब एखाने लास्ट डेटटा आपनादेर किन्तु बला हयेछे 31/7/2023 एबं आपनादेर कुरियार बा एखाने किन्तु आपनार जेटा बला हच्छे जे नो अदर मोड अफ एप्लिकेशंस लाइक ऑर्डिनरी पोस्ट स्पीड पोस्ट अथवा रेजिस्टार्ड पोस्ट एखाने किन्तु आपनार হবে না तो এখানে আপনারা তাহলে কিভাবে সাবমিট করতে হবে এখানে কিন্তু একদম স্পষ্ট করে বলা হয়েছে যে রিকোয়েস্ট পোস্টেজ সিস্টেম অ্যাড্রেস যেখানে কিন্তু আপনার ক্যান্ডিডেটস মে অফলাইন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট সমস্ত ডিটেইলস গুলোতে আপনাকে সাবমিট করতে হচ্ছে এই ঠিকানাতে তো আশা করছি আপনাদেরকে পুরো ডিটেইলসে বলতে পারলাম যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন বন্ধুরা বাই বাই একটু সময় চেয়ে নেব আপনারা যারা বাড়িতে বসে অনলাইনে সরকারি চাকরির প্রস্তুতি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটা বিষয়ের নিতে চান তাদের জন্য আনএকাডেমি অনেকগুলি ব্যাচ শুরু করেছে যেরকম এসএসসি সিএইচএসএল এবং এমটিএস এর প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য একটা অভিবাদন ব্যাচ যেখানে প্রত্যেকটা বিষয় আপনারা পেয়ে যাবেন 2199 টাকার এই ব্যাচটাতে আপনারা এক বছর ভ্যালিডিটি পাবেন প্রত্যেকটা সাবজেক্ট এখানে পড়ানো হবে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স এর একটা প্র্যাকটিস ব্যাচ যেটা কিন্তু 2499 টাকাতে 16 জুন থেকে ব্যাচটা শুরু হয়েছে প্রত্যেকটা বিষয়ে আপনারা এখানে গাইড পাবেন এক্সপার্ট টিচাররা আপনাদেরকে গাইড করবেন ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিংক রইল এবং যে কোনো কোর্সের দাম কমাতে আনএকাডেমিতে আপনারা এক্সাম 365 কোডটাকে ব্যবহার করতে পারেন এছাড়াও আছে মিশন কাকি ডব্লিউবি লেডি কনস্টেবল ব্যাচ 2 এবং এখানে কিন্তু 1799 টাকা আপনার এই ব্যাচটার দাম আছে যেখানে 4 মে থেকে আপনার ব্যাচটা শুরু হয়েছে লক্ষ্য ব্যাচ অন ফুড এসআই 2023 যেখানে 5ই জুন থেকে শুরু হয়েছে এবং এই ব্যাচটার রেসপন্স খুবই ভালো অনেক ছাত্রছাত্রীরা ইতিমধ্যে অ্যাডমিশনস হয়ে গেছে 1 ইয়ার ভ্যালিডিটি আছে প্রত্যেকটা বিষয়ে আপনারা এখানে গাইড পাবেন তারপরে আছে আগমন ফাউন্ডেশনস ব্যাচ ফর ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স 2023 থেকে 22 জুন ডিউরেশনস 1 ইয়ার যে কোনো কোর্সের দাম কমাতে এক্সাম 365 কোডটাকে ব্যবহার করতে পারেন এবং এই সমস্ত কোর্সগুলোর লিংক কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে রেখে দেব আনএকাডেমিতে স্পেশাল ক্লাস ফিচারসগুলো আপনারা জানেন যে ইন্টারঅ্যাকটিভ সেশন ফুল ফর লার্নার্স নেভার মিস এ ক্লাস লেকচার নোটস এনি টাইম এনিওয়্যার আপনারা ক্লাসটা করতে পারবেন ফ্রির মধ্যে সমস্ত কিছু লিমিটেড প্লাসের মধ্যে সমস্ত কিছু আনলিমিটেড এবং কমপ্লিটেড ডেসক্রিপশন বক্সে লিংক রইল।